দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, ভিন্ন ভিন্ন পথে ঢাকা ছাড়ছে বিভিন্ন প্রান্তের মানুষ, সকলেরই গন্তব্য নিজ বাড়ি। প্রিয় মানুষগুলোর সাথে ঈদ উদযাপন করতে হাজারো মানুষের স্বপ্ন ছুটছে বাড়ি। রেল স্টেশনেও তার ব্যতিক্রম নয়, প্ল্যাটফর্মে ঘরমুখো হাজারো মানুষের ভিড়, অপেক্ষা কখন আসবে ট্রেন, কখনই বা ছুটবে গন্তব্যে। সেখানে যাত্রীদের ব্যাগ লাগেজ এগিয়ে দিচ্ছে কুলিরা, কিন্তু ঘরমুখো মানুষের এই ভিড়ে আসলে কুলিদের ঈদ কোথায়, কোথায় বা তাদের গন্তব্য? আদৌ কি প্রিয় মুখগুলো দেখা হবে এই ঈদে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন অনেক কুলি রয়েছেন যাদের ঘরবাড়ি বলতে কেবলমাত্র এই স্টেশনের কংক্রিটের শান। নেই প্রিয় মুখ, নেই ঈদে নতুন পোশাক কিংবা ভালো মন্দ খাবার সামর্থ্য। আমাদের তো ইচ্ছা করে ভালোভাবে থাকতে, বাস্তু চলতে, কেউ নাই ভাই, শুধু একটা বোনাস আছে। বাড়িতে গেলে তো টাকা লাগবো, খাওয়ার জন্য টাকা লাগবো, চলার জন্য টাকা লাগবো, বাস্তব জীবনে ভাই চলতে গেলে এখন টাকার দরকার, টাকা ছাড়া ভাই কিছুই হয় না ভাই। এখন জীবন যেমন যাচ্ছে খুব কষ্টে যাচ্ছে, বুঝেন নাই, মনে করেন যে খাওয়া দাওয়া, মনে করেন যে হোটেলে সবারই খাওয়া লাগে, কেউ ইয়ে নাই, সব হোটেলে খাই, স্টেশনে থাকে। কিছু কিছু যাত্রী আছে আমাদের অত্যাচার করে, খারাপ ব্যবহার করে, আবার কিছু কিছু যাত্রী আছে 50 টাকা মাল দিলে তারা আবার 50 100 টাকা দেয়, আমাদের মায়ের বুঝি আমাদের দিয়ে না। হ্যাঁ, অনেক বড় বড় যাত্রী পড়ে, তারা আমাদের খুব ভালোবাসে, আমরা চুরি করেন না, ডাকাতি করেন না, আমরা কর্ম করছি, কর্ম করে খাইতেছেন, এবং আমরা যে কষ্টে চললেন, যে কষ্টে চললেন খাইতেছেন, আমাদের ভূমিকা মায়া লাগে গেছে। অনেক অনেক যাত্রী বলে, কিছু কিছু যাত্রী আছে আমাদের অত্যন্ত খারাপ ব্যবহার করে, ওই জায়গায় কী করেন, কমপ্লেন করেন, কিছু মাস্টার ম্যানেজার রেলের অফিসারের সাথে, তো তারা আবার বুঝে, আর তাদের এই কর্ম ছাড়া কোনো কর্ম নাই, তারা যাত্রীদের বুঝে যেতে।